রাজধানীর রামপুর আর একটি বাসা থেকে 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে রামপুরা থানায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। অন্তত 4 দিন আগে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জানা গেছে, রামপুরার ওই বাসাটিতে একাই ভাড়া থাকতেন সঙ্গীত শিল্পী মণি কিশোর। গতকাল বাড়িওয়ালা বাসা ভাড়া নিতে গেলে মণি কিশোরের ফ্ল্যাটের ভেতর থেকে লক করা দেখতে পান তিনি। পরবর্তীতে বাড়ির মালিক পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে মণি কিশোরের পচা গলা মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা গন্ধ লাগনে আমরা বাড়িওয়ালারে জানাইছি, জানানো বাড়িওয়ালায় পুলিশ জানাইছে, জানার বাড়িওয়ালায় পুলিশ লয়ে আসছে, আইসা দরজা ভাঙছে, ভাঙ্গিয়া দেহে লাশ। পুলিশ পুলিশ আসার পরে, ভাঙার পরেই মনে করেন আমরা দেখছি যে এইভাবে এই লাশ ফুলে গেছে, ফুলা অবস্থায় দেখছি। উনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতো, কিন্তু এইভাবে অসুস্থ আছে। কিন্তু আগে দু একবার উনি একবার স্ট্রোক করছে।